আসসালামু আলাইকুম, কেমন আছেন? এর পাশে কোথায় আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি তো কাশকান্দি, সরকার বাড়ি কাশকান্দি। তো এখানে কি মানে বিকেল বেলা কি কিভাবে আসলে? আসলাম ঘুরে বাতাস খাওয়ার জন্য। তো কি পরিবারের সাথে আসছেন? না, আমার নাতি নিয়ে আসছি। কিরকম লাগে এখানে আসলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। মানে মাঝে মাঝে আসেন নাকি? হ্যাঁ, এখানে আমার মায়ের বাড়ি আছে, এখানে আসলে এখানে একটু হাওয়াটা খাই, ভালো লাগে খুব। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম, তো এটি হচ্ছে একটি পুরো অজপাড়া গা বলতে যা বোঝায় আর কি। তো গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে আপনারা দেখতে পাচ্ছে যে একটু এমন একটি মনোরম মানে পরিবেশ, মনোরম দৃশ্য একটু পরে আপনারা উপভোগ করবেন। সুজলা সফলা শস্য শ্যামলা সুন্দর আমার দেশ, আমার প্রাণপ্রিয় বাংলাদেশ। এই যে মিঠু পথ যাচ্ছে আঁকা বাঁকা, মানে এটি না দেখলে আপনারা হয়তো মিস করবেন। তো আমি যেখানে নিয়ে যাচ্ছি, তো এই গ্রামটি আমার নাম জানা নেই, এটি হচ্ছে আপনার দৌলতপুরের কাছাকাছি একটি গ্রাম, এটি নবাবগঞ্জের হয়ে পড়েছে। তো আমরা একটি মানে বিল বা ক্ষেতের আইল ধরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে এটা কোন এলাকা? এটা এটা নয়গান্ধা। তো আমরা নয়গান্ধার একটি রাস্তায় হেঁটে যাচ্ছি। তো কোন জায়গায় আছি সেটি আমরা কাকা, এটা কোন জায়গা? গ্রামের নাম কি? ইউনিয়ন কোনটা? ইউনিয়ন কইলাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ব্রিজটার নাম কি? ব্রিজটার নাম? আচ্ছা আচ্ছা, আমরা দর্শক দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ন্যাচারাল দৃষ্টি, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটি আমার জানা নেই। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা অসাধারণ একটি মানে দৃশ্য উপভোগ করতে যাচ্ছি পরে পরে পরে। তো দেখতে পাচ্ছেন যে এখানে মানে কোনো বাড়িঘর নেই, তো দৃশ্যটা আমি দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন যে আশেপাশে মানে একেবারে জনশূন্যহীন, তো মানুষ এখানে তাদের ধান পাট সংগ্রহ করছে। তো এটি অনেক অসাধারণ একটি দৃশ্য। তো আমি আস্তে আস্তে দেখতে যাচ্ছে যে ঘুরে বেড়াচ্ছে তরুণ কিশোররা, আর চারপাশে দেখে যাচ্ছে যে একেবারে ঘন সবুজে, সবুজের মাঝে মানে হলুদ যে ধান পেকে গেছে, তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হলুদ। তো এই মানে কালভার্টটি হয়েছে, কিন্তু এখনও এর আশেপাশে তেমন বাড়িঘর দেখা যাচ্ছে না।
তো হয়তো বা কয়েকদিন পর এখানে ভরে যাবে। তো আমাদের সাথে থাকলে আপনারা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর একটি মুহূর্ত। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে যাচ্ছি। তো স্নিগ্ধ বিকেল, তো চারপাশে অপরূপ সৌন্দর্য, কত কবি মানে কত গান কত কবিতা লিখেছেন এই প্রকৃতির মাঝে হারিয়েছে, মানে বারবার মানে কি বলবো, অপরূপ একেবারে সৌন্দর্য। তো এই যে স্থানটিতে অবস্থান করছি এর চারপাশে মানে কি বলবো সবই আছে। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি সপ্তাহের ছুটির দিনে শুক্রবারে সৈয়দপুর তুলসীখালী ব্রিজে। তো এর আগেও আমরা একটি ভিডিও করেছিলাম এই তুলসীখালী ব্রিজকে ঘিরে। তো এই সৈয়দপুর তুলসীখালী ব্রিজ ঐতিহ্যবাহী একটি ব্রিজ, তো যেটি নাকি কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন এবং মুন্সিগঞ্জের দৌলতপুরকে নিয়ে এর মধ্যবর্তী যে স্থানটি, এটাকে সম্পৃক্ত করেছে দুটি এলাকার মানে সম্পৃক্ততে একটি বিশেষ ভূমিকা রেখেছে। তো এর আগে পরে আমরা বলেছিলাম যে এই সৈয়দপুর তুলসীখালী ব্রিজটি একটি বিনোদনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের কাছে। তো এই বিশেষ দিনে মানে হাজার হাজার শত শত মানুষ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজকে কেন্দ্র করে অনেকে এসেছে এই বিকেলবেলা মুহূর্তটাকে এবং এই ছুটির দিনটাকে উপভোগ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে যে গ্রীষ্মের এই মনোরম দৃশ্য, গ্রীষ্মের যে ফুল ফসল, তো এটিকে উপভোগ করার জন্য শহর থেকে এবং গ্রামের এই প্রান্ত থেকে উপান্তরের মানুষগণ এখানে এসে ভিড় জমাচ্ছে এবং যে ন্যাচারাল মানে প্রকৃতি দেখার জন্য। তো এই প্রকৃতির মধ্যে যে মানে স্বচ্ছ পানি, এখন কিছুদিন পরে বর্ষাকাল, তো সেই বর্ষাকে কেন্দ্র করে যে এখন নদীতে একবার স্বচ্ছ চকচকা পানি, তো সেটিকে উপভোগ করার জন্য মানুষ এসেছে। আর তো আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে অনেক মানে কচুরিপানা এবং যে খেয়া যে নৌকা বা ভোট এখানে ট্রলারে চলে, তো ওগুলো দেখতে মানে অপরূপ সৌন্দর্য লাগে। এবং এই পাশটা মানে একেবারে সজলে সফল মানে ভরা। তো যদিও এখানে কিছুটা মানে যান মানে গাড়ি ঘোড়ার একটু ভিড় জমে, তবুও মানে মানুষেরা এখানে এসে ভিড় জমায় এবং খুব সুন্দরভাবে মানে বিকেলটাকে উপভোগ করে এই আশেপাশের মানুষজন। তো আপনারাও যদি ছুটি দিন বা এখানে আসেন, তো আপনারাও খুব সুন্দর একটি মানে মুহূর্ত উপভোগ করতে পারবেন, তো সেটি আমি আশা রাখি। এখানে যদিও এরকম মানে খাবার বা চায়ের দোকান এরকম ব্যবস্থা নেই, তো কয়েকটি মানে টং দোকান বা আইসক্রিমের গাড়ি, তারপরে আখের রস, তো এরকম কয়েকটি ফাস্টফুডের দোকান আছে। তো সেটি আপনারা হয়তো সেখান থেকে যেটুকু নাকি ওরকম মানে স্বাস্থ্যকর নয়, তো সেটি আপনারা দেখতে পাবেন আসলে। তো আমি চাই যে কেরানীগঞ্জের বাহিরে যারা আছেন, তো এখানে আসলে আপনাদের মন মানে ভরে যাবে বলে আমি আশা রাখি। তো এখানে অনেক অনেক জায়গার মানুষ এখানে আসে, তো অনেকে সুন্দর মুহূর্ত উপভোগ করে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমার মায়ের বাড়ি আছে, এখানে আসলে এখানে একটু হাওয়াটা খাই ভালো লাগে।
তো সামনে বাসা কি আপনাদের এই লাকির চেরা বাসা না আমাদের এই যে বিসিক এর লগে ইষ্টা নেই আচ্ছা এখানে কাজ করেন নাকি হ্যাঁ বিসিকে কাজ করি আপনি কি প্রতি সপ্তাহে এখানে আসেন আমরা প্রতি রেগুলার কন্টিনিউ আসি কাজ শেষ করার পর এই জায়গায় আসি ভালো লাগে আর কি হ্যাঁ ভালো লাগে নদীর পাশে বসে থাকি আসসালামু আলাইকুম আপনাদের বাসা কোথায় ভাই আপনাদের বাসা কোথায় আমরা দিনাজপুরে আমাদের বাড়ি কুড়িগ্রাম তা থাকেন কোথায় আপনারা থাকেন তো এখানে মানে বিকেল বেলা কি রকম লাগে আপনাদের অনেক ভালো লাগে প্রতিদিন আসেন নাকি প্রতি সপ্তাহে আসেন নাকি এক সপ্তাহে আর কি শুক্রবার ফ্রি সময় আর কি আসি সবাই আসেন সবাই সবাই আসে ভাই শুক্রবার প্রিয় দর্শক বৃন্দ আপনারা শুনতে পেলেন যে বড় ভাইরা প্রতি সপ্তাহে আসে তো প্রিয় দর্শক বৃন্দ আমরা এখানে এসে দেখতে পেলাম যে আমাদের পরিচিত বন্ধু হিমেল তো হিমেল তুমি কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছিলে তো এখানে এসে তোমার কিরকম লাগছে আমি মূলত এখানে আমার বন্ধু নইল নইলকে নিয়ে ঘুরতে এসেছিলাম তো হঠাৎ একটা সারপ্রাইজিং ব্যাপারের মতো তোমাদের খুঁজে পেলাম তো এখানে আজকে অনেক মানুষ কারণ আজকে শুক্রবার তো ভালোই লাগতেছে অনেক বাতাস হয়েছে নদীর বাড়িতে এই যে নইলের কাছেও কিছু জিজ্ঞাসা করতে পারো আজকে শুক্রবার সাত তারিখ ছুটির দিন সেই উদ্দেশ্যে আমরা ঘুরতে বের হয়েছি ঘুরতে এসে আমাদের বড় গার্লফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গেল তো এখন অনুভূতি ওয়াও এক কথায় অনেক ভালো লাগতেছে অনেকদিন পর ঠান্ডা নদীর পাড় তো অবশ্যই সবারই ভালো লাগবে সবার মতো আমার আজকে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তার সাথে তোমাদের সাথে আছি আরও বেশি এনজয় করতেছি এখন তোমার অনুভূতি বলতে পারো তো প্রিয় দর্শক বৃন্দ তো আমরা আস্তে আস্তে আমরা এক বড় ভাইকে দেখতে পাচ্ছি তো শানু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে বিকেল বেলা যেহেতু মানুষ আসে তো এটা মানে আপনার কিরকম লাগে আসলে আমার কাছে আমাদের যেহেতু কেরানীগঞ্জে পরিয়নে তো আমাদের আপনার কি অনুভূতিটা কি আসলে আমার কাছে মনে হয় যে আমাদের কেরানীগঞ্জের ভিতরে এবং রোহিতপুর ইউনিয়ন আমাদের এই সৈয়দপুর সোনাকান্দি স্ট্যান্ড এবং তুলসীখালি যে প্লেসটা আছে এই প্লেস আমার মনে হয় যে শুধু কেরানীগঞ্জ না এটা অনেক জায়গা থেকে লোকজন আসে এবং সবাই আনন্দ উপভোগ করে সেই সঙ্গে আমরাও আসি অনেক সময় দেখি যে এখানে অনেক লোকজন এসে পিকনিকের মতো করে তো আমার কাছে খুবই ভালো লাগে আর সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে পপুলার টিভির পক্ষকে সবাই এটা অনেক জনপ্রিয়তা হয়ে উঠতেছে পপুলার টিভি এবং আমরাও কিছু বলি এবং কিছু শুনি আপনার মারফতে আমরা অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি সেক্ষেত্রে আপনাকেও আমার পক্ষ থেকে অন্তর অন্তঃস্থল থেকে প্লাস সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শকবৃন্দ এই সাধারণ মানুষের অনুভূতির কথা আপনারা জানতে পারলেন তো এইভাবেই আমাদের সাথে থাকবেন সবাই ধন্যবাদ আজকের জন্য এখানেই ধন্যবাদ আসসালামু আলাইকুম